ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাইট ডিস্টেন্স সংক্রান্ত কোষে দেখি পঁচিশে প্রতিটি দাগের পৃথক ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যদি দেখে না থাকো দেখে নিও আজকের ভিডিওতে আমরা কুড়ির দাগের সমস্যাটির সমাধান করব হাই রুট থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভার দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি করে দেখলেন কিন্তু দু সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে দেখলেন ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসাব করে লেখি। এই ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে একটি ছবি এঁকে নেব এবং ছবির বর্ণনা দিতে হবে ধরি পি একটি রেলওয়ে ওভার ব্রিজ ওভার ব্রিজের এ বিন্দুতে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের এপারে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন অর্থাৎ এক্ষেত্রে আমরা হাইট যতটা করেছি এর চেয়ে বেশি নিচে নিয়ে নেব কারণ আমরা জানি তিরিশ ডিগ্রি অবনতি কোণের ক্ষেত্রে উচ্চতার চেয়ে ভূমি বেশি হবে এবং দুই সেকেন্ড পরে ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে অর্থাৎ এক্ষেত্রে হাইট যতটা হবে এদিকে ভূমি ততটাই হবে ধরি প্রথমে ট্রেনটিকে এপারে বিবিন্দুতে এবং দুই সেকেন্ড পরে ওপারে P, A, B B, A, B, C বিন্দুতে দেখলেন এবং তিনি ছিলেন এই বিন্দুতে অবনতি কোন প্রথমে তিরিশ ডিগ্রি অর্থাৎ কোন পি এ বি সমান তিরিশ ডিগ্রি দৃষ্টি রেখা নিচের দিকে যেহেতু অবনতি কোন বলা আছে এখান থেকে আমরা কোণের নিয়মে কোন বি সি পেলাম তিরিশ ডিগ্রি একইভাবে অবনতিকোণ সি সমান পঁয়তাল্লিশ ডিগ্রি একান্তর কোণের নিয়মে বি সি এ কোণ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি মনে করি ভূমির এই বিন্দুটি ডি অর্থাৎ এডি উচ্চতা আসলে ফাইভ রুট থ্রি মিটার কারণ এখানে বলা ছিল ফাইভ রুট থ্রি মিটার উঁচু রেলওয়ে এডি ইকুয়ালস ফাইভ রুট থ্রি মিটার ছবির বর্ণনা দেব প্রশ্নের ভাষাকে হুহ তুলে দিয়ে মনে করি ফাইভ রুট থ্রি মিটার উঁচু ফাইভ রুট থ্রি মিটার উঁচু ব্যাকেটে এবি অর্থাৎ এবি উচ্চতাটাই আমি এবি নয় এখানে এডি এডি একটি রেলওয়ে ওভার ব্রিজে একটি রেলওয়ে ওভার ব্রিজ ব্যাকেটে পিকিউ নাম লিখতে পারি ওভার ব্রিজ এ দাঁড়িয়ে ব্যাকেটে লিখলাম এ বিন্দুতে অর্থাৎ এ বিন্দুতে অমিতা দিদি দাঁড়িয়ে আছে অমিতা দিদি অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে এপারে ব্রিজের এপারে প্যাকেটে লিখিলাম বিন্দুতে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন তিরিশ ডিগ্রি অবনতি কোণে অবনতি কোনো ব্যাকেটে পি এ বি লিখতে পারতাম অবনতি কোণে দেখলেন কিন্তু দুই সেকেন্ড পরই কিন্তু দুই সেকেন্ড পরই ওই ইঞ্জিনকে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশে শি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন এইভাবে আমরা প্রশ্নের ভাষাকে হুভো তুলে দিয়েই ছবির বর্ণনা দিতে পারি অন্যভাবেও দেওয়া যায় অর্থাৎ কী কী পেলাম আরেকবার লিখে ফেলি এডি উচ্চতা আসলে ফাইভ রুট থ্রি মিটার কোন এ বি সমান কোন এ পি এ বি সমান এ সমান তিরিশ ডিগ্রি কোন সি সমান কোন এ সমান পঁয়তাল্লিশ ডিগ্রি ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ড হিসাব করতে হবে ট্রেনটি বি বিন্দু থেকে সি বিন্দুতে গিয়েছে দুই সেকেন্ডে তাহলে প্রতি সেকেন্ডে কত মিটার গিয়েছে হিসাব করতে হবে অর্থাৎ আমাদের প্রাথমিক কাজ হলো বিসি দূরত্ব নির্ণয় করা এই বিসি আসলে বিডি যোগ ডিসি অর্থাৎ বিডি এবং সিডি নির্ণয় করতে হবে বিডি বিডি এ ত্রিভুজের একটি বাহু এবং সিডি এডি সি ত্রিভুজের একটি বাহু সুতরাং ত্রিকোণমিতিক কোণানুপাতের সূত্রকে ব্যবহার করে আমরা এই দুটি বাহুর মান বের করব প্রথমে বিডি বাহুর মান বের করি বিডি আসলে এ সমকোণী ত্রিভুজের একটি বাহু এখন সমকোণী ত্রিভুজ এ ডি থেকে পায় তাহলে আমরা যে নিয়মে এগোই সেটি হলো চাই বাই পাই অর্থাৎ কি কোন বাহুটা আমরা চাই এখানে বিডি বাহুটা চাই বিডি বাই পেয়ে গেছি এডি বাহু চাই বাই পাই তারপরে আমাদের ভাবতে হবে এই দুটি বাহুর অনুপাত আসলে কোন কোন অনুপাত হয়েছে তিরিশ ডিগ্রি কোন সাপেক্ষে তিরিশ ডিগ্রি কোন সাপেক্ষে এক্ষেত্রে তিরিশ ডিগ্রির বিপরীত বাহু অর্থাৎ এডি হল লম্ব সুতরাং আমরা ভূমিবায়ু লম্ব করেছি ভূমিবাই লম্ব কট কট এখানে তিরিশ ডিগ্রি আর এটি মনে রাখার জন্য আমরা সেই ছড়াটি মনে রাখি কশ কষভূতি কট ভুল হয় কোশেক সেক ট্যান ক্রমে অনন্য নিশ্চয় অর্থাৎ কট ভুল ও ভূমিবায়ু লম্বকে আমরা কট থিটা লিখে থাকি কট 30 ডিগ্রির মান আসলে টেন ষাট ডিগ্রি মানের সমান অর্থাৎ রুট থ্রি বা বিডি সমান এডি তাহলে গুণ হয়ে যাবে এডি ইন্টু রুট থ্রি এডির মান প্রদত্ত ফাইভ রুট থ্রি মিটার অর্থাৎ ফাইভ রুট থ্রি ইন্টু রুট থ্রি মিটার এক্ষেত্রে বিডি একটি বাহু সুতরাং সাংখ্যমান এবং একেও লিখেছি তার দৈর্ঘ্যকে রুট থ্রি ইন্টু রুট থ্রি আসলে থ্রি পাঁচ গুণ তিন পাঁচ তিনে পনেরো পনেরো মিটার আমরা বিডি পেলাম একইভাবে আমরা সিডি নির্ণয় করব আবার সমকোণী ত্রিভুজ ত্রিকোণমিতির অনুপাতের অঙ্ক সর্বদা সমকোণী ত্রিভুজ নেই হয় সমকোণী ত্রিভুজ এক্ষেত্রে ত্রিভুজ এ এডিসি থেকে পাই তাহলে এক্ষেত্রে আমি চাই সিডি আর পেয়ে গেছি এডি একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণের বিপরীতবাহু এডি অর্থাৎ এডি এখানে লম্ব এবং ডি কোণ যেহেতু সমকোণ সুতরাং এসি তো অতিভুজ তাহলে এডি লম্ব হলে সিডি ভূমি ভূমিবাই লম্ব অর্থাৎ কট এক্ষেত্রেও কট কট পঁয়তাল্লিশ ডিগ্রি কট পঁয়তাল্লিশের মান ওয়ান আসলে লম্বভূমি সমান হওয়া মানে লম্ববাই ভূমি যত বাই তত ওয়ান এক্ষেত্রে সিডি সমান পাচ্ছি এডি ইন্টু ওয়ান অর্থাৎ এডি এডির মান বলা আছে ফাইভ রুট থ্রি অতএব ফাইভ রুট থ্রি মিটার সিডির মান বি সি আমাকে বিসি বের করতে হবে বি সি আসলে বিডি যোগ সিডি বিডি যোগ সিডি সমান পনেরো যোগ ফাইভ রুট থ্রি মিটার সমান হ্যাঁ প্রশ্নে রুট থ্রির মান দেওয়া নেই কিন্তু এই ক্ষেত্রে যেহেতু গতিবেগ নির্ণয় করতে হবে প্রতি সেকেন্ডে সুতরাং রুট থ্রির মান বসাতেই হবে তাহলে পনেরো যোগ ফাইভ রুট থ্রি অর্থাৎ ফাইভ ইন্টু রুট থ্রি আমরা জানি রুট থ্রির মান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্রায় তাহলে পনেরো যোগ পাঁচ গুণ ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এত মিটার হবে প্রায় সমান পনেরো যোগ পাঁচ গুণ দুই দশের শূন্য এক পাঁচ তিনে পনেরো একে ষোলো ছয় হাতে এক পাঁচ সাথে পঁয়ত্রিশ একে ছত্রিশের ছয় তিন পাঁচ একে পাঁচ আর তিন আট দশমিক এখানে এক দুই তিন অঙ্কের আগে ছিল সুতরাং এক দুই তিন অঙ্কের আগে দশমিক দিলাম এত মিটার প্রায় লিখতে হবে কারণ আমরা রুট সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্রায় জানি সমান পনেরো আর আট তেইশ অর্থাৎ তেইশ দশমিক ছয় ছয় মিটার প্রায় প্রশ্নে বলা আছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ প্রতি সেকেন্ডে কত যায় ট্রেনটি দুই সেকেন্ডে গিয়েছে এই দূরত্ব অতএব ট্রেনটি দুই সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় মিটার প্রায় অতএব ট্রেনটি এক সেকেন্ডে যায় তাহলে তেইশ দশমিক ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করতে হবে অর্থাৎ এক দুই এক এক এগারো দশমিক এক ছয় হলে আট তিন এগারো দশমিক আট তিন মিটার প্রায় উত্তর লিখতে হবে অতএব ট্রেনটির গতিবেগ এগারো দশমিক আট তিন মিটার প্রায় অবশ্যই লিখতে হবে প্রতি সেকেন্ড বা এগারো দশমিক আট তিন মিটার প্রতি সেকেন্ড পরে প্রায় তাহলে আমরা প্রথমে অমিতা দিদির অবস্থান এ ধরে নিয়েছি এবং ট্রেনটির প্রথম অবস্থান বি এবং দ্বিতীয় অবস্থান সি প্রথমের অবনতি কোন তিরিশ ডিগ্রি থেকে আমরা বি কোন তিরিশ ডিগ্রি পেয়েছি দ্বিতীয় অবনতি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি থেকে আমরা সি কোণ ডিগ্রি পেয়েছি বিসি দূরত্ব নির্ণয়ের জন্য প্রথমে বিডি দূরত্ব পরে সিডি দূরত্ব নির্ণয় করেছি উভয় দূরত্ব যোগ করে আমরা বিসি সমান পেয়েছি তেইশ দশমিক ছয় ছয় মিটার প্রায় এক্ষেত্রে রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু প্রায় বসাতে হবে প্রশ্নে বলা আছে ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে অর্থাৎ এক সেকেন্ডে কত দূরত্ব যায় আমরা জানি ট্রেনটি এক্ষেত্রে বি থেকে সিতে দুই সেকেন্ডে গিয়েছি সুতরাং ট্রেনটি দুই সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় মিটার প্রায় অতএব এক সেকেন্ডে যায় এগারো দশমিক আট তিন মিটার প্রায় অতএব ট্রেনটির গতিবেগ এগারো দশমিক আট তিন মিটার প্রতি সেকেন্ড প্রায় আশা করি তোমরা সমস্যার সমাধান কৌশল বুঝতে পারলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ